আজকে আপনাদের সাথে একটা মিম কয়েন শেয়ার করবো বেসিক্যালি মিম কয়েনের ক্ষেত্রে যে সাপ্লাই হয় সেটা কিন্তু আনলিমিটেড সাপ্লাই হয় বা আজকে যে মিম কয়েনটার কথা বলব সেই মিম কয়েনটার সাপ্লাই কিন্তু খুবই কম এবং মার্কেট ক্যাপও খুবই কম রয়েছে এবং সেক্ষেত্রে এই মিম কয়েনটা যদি কোনো হোয়েলদের চোখে পড়ে এবং ইউজ ইউজকে মিম কয়েনটার মধ্যে নিয়ে আসছে সেই দিক দিয়ে দেখতে গেলে এই মিম কয়েনটা যদি একবার হোয়েলদের চোখে পড়ে তাহলে কিছু দিনের মধ্যে কিন্তু এই মিম কয়েনটা টেন এক্স টু টোয়েন্টি এক্স প্রফিট কিন্তু ইজিলি আপনাদেরকে দিয়ে দেবে ঠিক আছে তো এই মিম কয়েনটা সম্পর্কে সমস্ত কিছুই আজকে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব তো এবং তার সাথে সাথে বিট একটু অ্যানালাইসিস দেখে নেবো তো চলুন ভিডিওটা শুরু করি তার আগে আপনি যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এবং তার সাথে সাথে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং একটা ছোট্ট কমেন্ট করে দেবেন এবং টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যাবেন তো চলুন ভিডিওটা শুরু করি তো ভিডিওটা আমরা শুরু করছি বিটকয়েনের অ্যানালাইসিস দিয়ে এখানে আমরা বিটকয়েনের ক্ষেত্রে চার ঘন্টা চার্ট খুলে নিয়েছি এবং সেক্ষেত্রে এখানে বিটকয়েন দেখতে পাচ্ছি যে একটা ট্রায়াঙ্গেলকে ব্রেকআউট করার চেষ্টা করছে বিটকয়েন ঠিক আছে এবং সেই ব্রেকআউটটা কখন সফল হবে যদি আমাদের এই যে উপরের গ্রিন লাইনটা দেখতে পাচ্ছেন এটাকে যদি ব্রেক করে এবং ব্রেক করার পর এই যে উপরের যে কালো লাইন দেখতে পাচ্ছেন আটষট্টি হাজার ছশো ডলারের কাছাকাছি এই জায়গায় যদি বিটকয়েন হোল্ড করে ব্রেক করার পর দু একটা ক্যান্ডেল যদি চার ঘন্টার হোল্ড করে তাহলে কিন্তু বিটকয়েন সোজাসুজি চলে যাবে একাত্তর হাজার ডলার ঠিক আছে এবং একাত্তর হাজার ডলার যাওয়ার পর সর্বোচ্চ কিন্তু তিয়াত্তর হাজার ডলারও কিন্তু পৌঁছে যেতে পারে মানে এই জায়গাতে আবার কিন্তু বিটকয়েন পৌঁছে যেতে পারে ঠিক আছে এবং তার জন্য কি করতে হবে বিটকয়েনকে এই যে আমাদের গ্রিন লাইন সেটাই কিন্তু ব্রেক করতে হবে এবং ব্রেক করার পর উপরের যে কালো লাইন সেটাকেও ব্রেক করে তার উপর হোল্ড করতে হবে ঠিক আছে যেটার পসিবিলিটি কিন্তু দেখাচ্ছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এরকমের পসিবিলিটি ঠিক আছে কিন্তু যদি এটা ফেল হয় তাহলে আমাদের বিটকয়েন সর্বোচ্চ কি আসবে ঠিক আছে এবং এই যে জোনটা রয়েছে এই জোনটাকে ব্রেক করে পরে আমাদের নিচের যে জোনটা দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু টেস্ট করতে পারে সর্বোচ্চ ঠিক আছে কারণ এই যে ইয়েলো জোনটা দেখতে পাচ্ছেন এই জোনটা বিটকয়েনের ক্ষেত্রে একটা স্ট্রং রিভার্সাল জোন বা স্ট্রং সাপোর্ট জোন হিসাবে আমরা ধরতে পারি ঠিক আছে এবং এই জোনটা কত না এই জোনটা হচ্ছে 63700 ডলার কাছা কাছি তার থেকে একদম 60900 ডলার ঠিক আছে ভালো করে শুনবেন 63700 ডলার থেকে 60900 ডলার যদি ব্রেক করে আমাদের নিচের গ্রিন লাইনটা তাহলে কিন্তু এই পর্যন্ত সর্বোচ্চ আসতে পারে বিটকয়েন ঠিক আছে শর্ট টার্মে এবং যদি উপরের দিকে ব্রেক করে তাহলে বলে দিলাম যে এখান থেকে কয়েন কিন্তু সোজে একাত্তর হাজার এবং তারপর কিন্তু তিয়াত্তর হাজার চলে যাবে ঠিক আছে তো চলুন এবার সময় হয়েছে আমাদের সেই মিম কয়েনটার সম্পর্কে জেনে নেওয়া তো দেখুন এখনকার দিনে যে মিম কয়েন ঠিক আছে সেগুলো কিন্তু যে কোনো ভালো ভালো কয়েনকেও পিছনে ফেলে দিচ্ছে ঠিক আছে এই কিছুদিন আগে যেমন ধরুন একটা মিম কয়েন মার্কেটের মধ্যে এসেছে যেটার নাম ছিল বুক অফ মিম ঠিক আছে সেই কয়েনটা মাত্র তিন দিনের মধ্যে বিলিয়ন মার্কেট ক্যাপিটাল কিন্তু করে নিয়েছিল ঠিক আছে যেখানে আমাদের যে ভালো ভালো যে কয়েনগুলো রয়েছে ভালো ভালো ইউটিলিটি কয়েনগুলো রয়েছে সেগুলোর যে ওয়ান বিলিয়ন মার্কেট ক্যাপ গেন করতে কিন্তু বছরের বছর লেগে যায় ঠিক আছে তো এই দিক দিয়ে আমাদের ক্ষেত্রে মানে যারা ক্রিপ্টো সম্পর্কে নেগেটিভ ধারণা রাখে তাদের তারা কিন্তু এই দিকটা তুলে ধরতে পারে ঠিক আছে কেননা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে যে ভালো ভালো ইউজকেস ওয়ালা কয়েন রয়েছে সেগুলো এত পাম করে না কিন্তু সেক্ষেত্রে এই সব কয়েনগুলো পাম করে যাচ্ছে ঠিক আছে এবং এক্ষেত্রে যদি আমরা দেখি যে বুক অব মিম যে কয়েনটাই কিন্তু বাইনান্স ইমিডিয়েট কিন্তু সেখানে অ্যাড করিয়ে দিয়েছে ঠিক আছে ট্রেডের জন্য অ্যাভেলেবেল করিয়ে দিয়েছে অথচ ভালো ভালো যে কয়েনগুলো রয়েছে যাদের ইউজ কেস রয়েছে তাদেরকে কিন্তু সহজে এখানে অ্যাড করায় না তাদের ক্ষেত্রে অনেক ক্রাইটেরিয়া পূরণ করতে হয় তো এখানে আমরা সব কিছু দেখে পরে একটা জিনিসই বুঝতে পারছি যে সবাই কিন্তু পয়সা কামানোর ধান্দায় রয়েছে ঠিক আছে সবাই কিন্তু টাকা কামানোর ধান্দায় রয়েছে তো আমরাও কিন্তু সেই ক্ষেত্রে পিছনে থাকবো না যদিও মিম কয়েন আমি বলে দিয়েছি যে মিম কয়েন কেবলমাত্র ছলে বা কোনো মজার ছলেই কয়েনগুলো বানানো হয় এগুলোর মধ্যে কোনো রকমের ইউজ কেস কিন্তু থাকে না ঠিক আছে কিন্তু পরবর্তীকালে যখন কোন সেই মিম কয়েনটা মার্কেটের মধ্যে সারভাইভ করে যায় এবং সেই মার্কেটের মধ্যে হাইপ তৈরি করে তারপর আস্তে আস্তে কিন্তু সেই মিম কয়েনটাও কিন্তু তাদের যে কমিউনিটির মধ্যে নানা রকমের ইউজ কেস নিয়ে আসে ঠিক আছে তো আজকে সেই রকমেরই একটা মিম কয়েনের কথা বলবো যার কিন্তু ইউজ কেস রয়েছে ঠিক আছে এবং এই যে মিম কয়েনটা সেটা কিন্তু মোটামুটি আমাদের যখন দু হাজার একুশ সালে বিয়ার মার্কেট শুরু হয় সেই বিয়ার মার্কেটের প্রান্ত হয়েছিল এবং সেখান কিন্তু এই মিম কয়েনটা বরাবর ডাউন যেতে থাকে ঠিক আছে এবং আজকের দিনে এই মিম কয়েনটা একটা হাইপের বিষয় হয়ে দাঁড়িয়েছে তার কারণ হচ্ছে এই মিম কয়েনটার মধ্যে ভালো রকমের ইউজকেস রয়েছে চলুন দেখে নেওয়া যাক সেই মিম কয়েনটা সম্পর্কে তো এখানে যে মিম কয়েনটার কথা বলতে চলেছি তার নাম হচ্ছে স্কটি বিম ঠিক আছে এর যে স্টিকার নেম যদি কয়েনটার টিকার নেম দেখতে চায় তো টিকার নেম হচ্ছে উপরের যে দেখতে পাচ্ছেন স্কোটি সেইটা ঠিক আছে এবং এই মিম কয়েনটা কি করে দেখুন সোয়াপ ইউর টোকেন অ্যান্ড এনএফটি এফ সেমলি সিমলেসলি উইথ ইউর ফ্রেন্ডস অর কমিউনিটি উইথ স্কোটি বিম সোয়াপ এক্স ইট ইজ ইউর গো টু সলিউশন ফর পিয়ার টু পিয়ার ক্রিপ্টো অ্যাসেট সোয়াপিং অ্যান্ড ট্রেডিং ঠিক আছে এক্ষেত্রে এদের যে চেন টেল পোর্ট নামক এদের একটা ডি এফস রয়েছে ঠিক আছে যেখানে আমরা ক্রস চেনে এনএফটিকে ক্রস চেনে কনভার্ট করতে পারি ক্রস চেন মানে হচ্ছে এক চেন থেকে আরেক চেনে এবং এরা এদের যে ওয়েবসাইট সেখানে কিন্তু বলে যে যে এদের সেটাই কিন্তু পৃথিবীর মধ্যে প্রথম ড্যাপস যেটা কিন্তু এনএফ টিকে ক্রস চেনে কনভার্ট করতে পারে অর্থাৎ ধরুন আপনার কোনো একটা এনএফটি আহ ইথিরিয়াম চেনের মধ্যে রয়েছে ঠিক আছে আপনি সেটাকে বিএনবি চেনের মধ্যে নিয়ে যেতে চান তো সেটা কিন্তু এদের দেবসে গিয়ে পরে করতে পারে ঠিক আছে এটা একটা খুবই মানে বড় সড়ো কেস বলে আমরা ধরতে পারি এবং এখানে এরা বলেও দিয়েছে যে এদের যে ক্রস চেন ট্রান্সফার সেক্ষেত্রে কিন্তু ফিজটাও কম লাগে ঠিক আছে অর্থাৎ এই যে মিম কয়েনটা আমরা দেখতে পাচ্ছি এটাই কিন্তু একদম পুরোপুরিভাবে মিম ধরতে পারবো না তার কারণ হচ্ছে এর মধ্যে কিছু পরিমাণ যে ইউজ কেস সেটা কিন্তু রয়েছে ঠিক আছে এখানে যদি এই মিম কয়েনটার প্রাইস দেখি তো বর্তমান যে প্রাইস চলছে সেটা মোটামুটি জিরো পয়েন্ট ডাবল জিরো সেভেন ফোর এইট ফাইভ ডলারের কাছাকাছি এবং আমি আগেও বললাম যে এই মিম কয়েনটা কখন লঞ্চ হয়েছিল যখন দু সালের যে বিয়ার মার্কেট শুরু হয় সেই সময়ে এখানে এর মার্কেট মোটামুটি তিন এখানে যদি মার্কেট ক্যাপ দেখি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মার্কেট ক্যাপ হচ্ছে 34 মিলিয়ন ডলারের কাছাকাছি ঠিক আছে এবং এটা যদি হোয়েলদের চোখে পড়ে তো ইজিলি কিন্তু টেন এক্স থেকে টোয়েন্টি এক্স ফিফটি এক্স পর্যন্ত প্রফিট কিন্তু ইজিলি দিয়ে দেবে ঠিক আছে এর যে কেস সেই অনুযায়ী এবং এখানে সব থেকে আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মিম কয়েনের ক্ষেত্রে আমাদের যে সাপ্লাই সেটা কিন্তু আনলিমিটেড থাকে কোনো কোনো মিম কয়েনের যে সাপ্লাই সেটা কিন্তু ট্রিলিয়নে থাকে আর এখানে আমরা যে এই মিম কয়েনটার সাপ্লাই দেখতে পাচ্ছি সেটা মোটামুটি সাড়ে সাতশো মিলিয়ন মিম কয়েন টোটাল সাপ্লাই রয়েছে এবং মার্কেটের মধ্যে সার্কুলেটিং সাপ্লাই রয়েছে সিক্সটি ওয়ান পার্সেন্ট ঠিক আছে এবং এখানে যদি এর মার্কেট দেখতে চাই যে কোথায় কোথায় মিম কয়েনটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের এখানে যদি আমরা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ দেখতে চাই তাহলে এমই এক্সি গ্লোবাল যে এক্সচেঞ্জটা রয়েছে সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং যদি আপনারা ডিসেন্ট্রালাইজ অ্যাপস ব্যবহার করতে চান তাহলে প্যানকেক প্যান বলে যে রয়েছে ঠিক আছে ডিসেন্ট্রালাইজ সেখানে কিন্তু এখানে আমাদের এই যে স্কোটি বিম মিম কয়েনটাকে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে অবশ্যই মিম কয়েন ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে রিস্ক ম্যানেজমেন্ট করে চলতে হবে এগুলো যদি প্রফিট দেয় তাহলে কিন্তু একদম মাল্টিপল রিটার্ন দেবে ঠিক আছে এবং লস যদি দেয় সেটাও কিন্তু আপনাকে ভালো রকমের লস দেবে অর্থাৎ এই কয়েনগুলোতে আমরা রিস্ক নেব কিন্তু সেই রিস্কটাই নেব যে রিক্সটা আমরা সহ্য করতে পারবো ঠিক আছে আমার কাছে একশো ডলার রয়েছে মেন ক্যাপিটাল এবং সেই একশো ডলারই আমি এই মিম কয়েনটাতে ফাঁসিয়ে দিলাম ঠিক আছে সেটা কিন্তু বোকামির কাজ হবে এই কাজটা কখনোই করা চলবে না হয়তো দেখা গেল যে সেই একশো ডলারের মধ্যে আমি পাঁচ পার্সেন্ট রিস্ক পাঁচ ডলার এই মিম কয়েন্টের মধ্যে ফাঁসাবো যদি এটা পঞ্চাশ গুণ প্রফিট দিয়ে দেয় তাহলে কিন্তু এখান থেকে আড়াইশো ডলার প্রফিট হয়ে যাবে তো এই রকমের যে ট্রিক্স বা স্ট্র্যাটেজি সেইটা নিয়ে পরে আমাদেরকে চলতে হবে এই মিম কয়েনে টাকা লাগানোর ক্ষেত্রে কারণ মিম কয়েন আমাদেরকে যেমন বড় রকমের প্রফিট দিতে পারে সেই রকমের বড় রকম লসও কিন্তু দিতে পারে সমস্ত কিছুই বলে দিলাম এই ভিডিওর মধ্যে এবার কিন্তু এই কয়েনটা কিনবেন কি না কিনবেন সেটা পুরোপুরি আপনাদের ব্যাপার কারণ আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইসার নই এখানে যেটা আমাদের অ্যানালাইসিসে আসে সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন